সুখবর যেভাবে আর্থিক সহায়তা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা দৈনিক জনকণ্ঠ একটা জাতীয় পত্রিকা আপনারা সবাই জানেন এই পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তো আপনারা জানেন মাঝে প্রায় দশ থেকে বারো বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় যে বৃত্তি পরীক্ষা সেই বৃত্তি পরীক্ষাটা বাতিল হয়ে যায় তো নতুন করে গত বছর বৃত্তি পরীক্ষাটার আয়োজন করা হয় তো সেখানেও দেখা যায় যে কচিং বাণিজ্য এত বেশি হয় যার কারণে কর্তৃপক্ষ চাচ্ছেন যে কোনো নতুন আঙ্গিকে নতুনভাবে এই কোচিং বাণিজ্য বন্ধ করে শিক্ষার্থীদের টাকা খরচ না হয়ে বৃত্তির ব্যবস্থা করা যায় কি না তো চলুন আমরা প্রতিবেদনটা দেখে আসি প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আর বৃত্তি দেওয়া না হলেও ক্ষুদ্র অলিম্পিয়াড বাংলা অলিম্পিয়াড বিজ্ঞান অলিম্পিয়াড এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে বৃহস্পতিবার সাত সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ সচিব বলেন অনেক দিন ধরে আমাদের প্রাথমিকের সমাপনীতে পরীক্ষা ছিল ওইটার ফলাফলের উপর ভিত্তি করে আলাদা পরীক্ষা না নিয়ে বৃত্তি দেওয়া হতো এটা ওয়ান কাইন্ড অফ ইনসেন্টিভ অনুপ্রেরণা বা ছোট ছোটো বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য তিনি বলেন এখন শিক্ষার যে পরিবর্তন হয়েছে এটা শুধু পরিমার্জন না এটা একেবারে রূপান্তর হচ্ছে ওয়ার্ল্ডের অ্যাকসেপ্ট রূপান্তর হচ্ছে রূপান্তরের কারণে দুই সালে যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ছিল পুরো পরিবর্তন করে এবারে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ করা হয়েছে ফরিদ আহমদ বলেন প্রাক প্রাথমিক বা প্রাথমিক পর্যায়ে কচিং মুখিতাকে শতভাগ নিরুৎসাহিত করা হয়েছে এবং এ ধরনের কম্পিটিটিভ পরীক্ষা নিরুৎসাহিত করা হয়েছে ধারাবাহিক মূল্যায়নকে উৎসাহিত করা হয়েছে তিনি বলেন এবছর এক্সপেরিমেন্টারি আমরা বৃত্তি পরীক্ষা একটি নিয়েছিলাম তারপর আমরা শিক্ষা মন্ত্রণালয় সহ আন্তঃ মন্ত্রণালয় সভা করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি তিনি আরও বলেন এই বাচ্চাদের কিভাবে উৎসাহিত করতে পারি মেধা বা সুপ্ত প্রতিভা বিকাশের জন্য এই প্রক্রিয়া বের করার জন্য আমরা টেকনিক্যাল কমিটি করে দিয়েছি সেখানে আমাদের কিছু সুপারিশ এসেছিলো যেমন ক্ষুদ্র অলিম্পিয়াড বাংলা অলিম্পিয়াড বিজ্ঞান অলিম্পিয়াড এ ধরনের কার্যক্রম করা হয় তবে কি বৃত্তি পরীক্ষা বন্ধ করে বাংলা অলিম্পিয়াড বিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে এমন প্রশ্নে সচিব জানান এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বৃত্তি নয় তাদের উৎসাহিত করার জন্য অনুপ্রেরণামূলক আর্থিক সহায়তা অন্যান্য সহায়তা আমরা তাদের দিয়ে দিয়ে থাকবো তো এই ছিল তো ব্যাপারটি হলো এমন যে যেখানে আগে পরীক্ষা ছিল বৃত্তি পরীক্ষা এবং সেই পরীক্ষায় দেখা যাচ্ছে যে কোচিং ব্যবসা রমরমা হতো এবং এখানে দেখা যায় গার্জিয়ানদের অনেক টাকা পয়সা খরচ হতো তো প্রাথমিক অধিদপ্তর চাইছে যাতে গার্জিয়ানদের টাকা পয়সা খরচ না করে নতুন আঙ্গিকে ভিন্নভাবেই বৃত্তি বা অনুপ্রেরণা প্রদান করার জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয় তো সেই বিষয়টি তো অবশ্যই আপনাদের বাচ্চারা যদি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হয় সমাপনী লেভেলে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে অবশ্যই তাদেরকে বাংলা গণিত এগুলো ভালোভাবে ঘরে বসে আয়ত্তকর যাতে তারা এই আর্থিক সহায়তা বা অনুপ্রেরণাদায়ক সহায়তাটা পেয়ে থাকে ধন্যবাদ